কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ মাফ করুন, আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন, এই মানুষগুলোর ভিতরে অনেকেই তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই দেয় নাউজুবিল্লাহ। তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে তাহলে তিনি যে কাফের হবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ কোথাকার কোন গুরু? আরে গুরু তো দিন শেষে একটা মানুষ, সে তো আল্লাহর গোলাম, গোলাম কিভাবে মালিকের সমান হয়? অতএব তাকে আল্লাহ সমকক্ষ মনে করা এটা কুফুরি, এর কারণে ঈমান চলে যাবে। যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে জীবদ্দশায়, সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন, তাহলে তার জানাজা পড়া যাবে না। আমার প্রশ্ন, মিশকাত শরীফের এক হাদিসে আছে আর যে বড় দল থেকে পৃথক হয়ে যাবে তাকে পৃথকভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখানে বড় দল বলতে কোন দল? আর যাই হোক, দেখেন আমাদের দেশে একটা গ্রুপ আছে, নাম হলো হিজবুত তাওহিদ, এরকম আরো বহুত গ্রুপ বাইর হয়েছে, এদেরকে আপনি এ হাদিসের জ্বলন্ত উদাহরণ বলতে পারেন, কারণ হাদিসের ভাষ্যটা খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে ব্যক্তি মুসলমানদের মূল যে আপনার ফ্লো থাকবে, স্রোত থাকবে, এটা থেকে যে পৃথক হয়ে যায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পৃথকভাবে। কিছু লোক বাইর হয়েছে দেখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামা, যারা কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে, এই ধারা থেকে বের হয়ে কিছু মানুষ বলে না দুনিয়াতে সব বিকৃত হয়ে গেছে, সবাই খারাপ হয়ে গেছে, সে একলা ভালো আছে, এরকম কিছু মানুষ মাথা গজায় কিছুদিন পর পর, সব সমাজে এরকম আছে। যেমন হিজবুত তাওহিদের লোকেরা বলে যে সব ইসলাম ভেজাল হয়ে গেছে, তাদের এমাম সে প্রকৃত ইসলাম নিয়ে আসছে, ইসলাম বলে না তারা, কি বলে? ইসলাম। ইমাম বলে না, কি বলে? এমাম। এমন এক এমাম যে এমামের মুখে দাঁড়িয়েও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রাখার নির্দেশ করেছেন সেটাও নাই, যে এমাম কোরআনটাকে ভালো করে শুদ্ধ করে পড়তে পারার কথা কল্পনাও করা যায় না, তার কোরআন আয়াত তেলাওয়াত শুনলে, আলেম তো পরের কথা, আলিফ বাতাসার যে ছাত্র মক্তবের ওরা দেখলো হাসবে যে এই অবস্থা, এই লোক বলে কোরআনের মানে টেক্সট পড়ার যোগ্যতা যার নাই শুদ্ধ করে, সে নাকি গোটা বিশ্বের মুসলমানদের রক্ষা করার জন্য প্রকৃত ইসলাম নিয়ে আসছে, বিড়ি সিগারেট খায়, টাকুন নিচে প্যান্ট পরে, হারাম কাজ করে, পর্দার কোনো বালাই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য সর্বোত্তম লাইন হলো তারা পেছনে থাকবে, সে সামনে নিয়ে আসছে এবং ঢলাঢলি মাখামাখি, শরীয়তে হারাম যা আছে সব করে, শরীয়ত বুঝার মতো যে বেসিক যোগ্যতা একবারে এবিসিডির যোগ্যতা সেটা পর্যন্ত নাই, এইসব লোকগুলো নাকি এমাম হয়ে সবাইকে রক্ষা করবে, এই যে মূল দল সবাইকে ধ্বংস বলে সবার ইসলাম নাকি বিকৃত, তারা আসল ইসলাম নিয়ে আসছে, এটা হলো গোমরাহির আলামত। এখানে মূল দল বলতে সকল মুসলমানরা মৌলিকভাবে কিছু বিষয়ে একমত, সেগুলোতেও যারা দ্বিমত করে, যেমন কথার কথা নামাজ কিভাবে পড়বেন, নামাজের মৌলিক পদ্ধতি এটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই, আপনি যত মুসলমানদের মধ্যে মত পার্থক্য আসুক, হানাফি থাকুক, আহলে হাদিস থাকুক, এমনকি আপনার যারা মিলাদ কিয়াম করেন তাদের সাথেও মৌলিকভাবে পার্থক্য নাই, যে ঠিক আছে রুকু করতে হবে, একটা সেজদা করতে হবে, দুইটা এভাবে আস্তে আস্তে উঠতে হবে, কিন্তু এদেরকে দেখবেন তারা বলে না নামাজ এভাবে পড়লে হবে না, তাহলে কি করতে হবে, আর্মিদের ট্রেনিং এর মতো লেট রাইট, তারা এরকম নামাজ পড়ে, দেখছেন না ভিডিও? তো এরকম মূল যে জামাত মুসলমানদের মূল যে ফ্লো এটা থেকে বের হয়ে যায় যারা, তাদের সম্পর্কে কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহির সকল পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।